हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल फूड योगी। এখন কিন্তু ফুড যোগী নয়, নামটা কি সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমার চ্যানেলটার নাম করেছি রোডস টু রেসিপি। কেন করেছি? বিকজ আমরা এখন সমস্ত জায়গায় ঘুরবো ফিরবো খাওয়া দাওয়ার সাথে সাথে এবার একটু আমরা ট্যুরের দিকে ফোকাস করছি। আর এদিকে এখন আমার বন্ধু হরিশ চট্টোপাধ্যায় জি রয়েছে। হ্যাঁ, তোর ভয়েসটা অতটা আসবে না, বল। হাই। হ্যাঁ হাই, ও রয়েছে। আজকে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি, এবার সাউথ কলকাতার আমরা ট্যুরটা করতে যাচ্ছি, ওখানে ঠাকুর ঠাকুর দেখতে যাচ্ছি। আমি এবার তোমাদের বলে দিচ্ছি, প্রথমে আমরা এখন এখানে দমদমে যাচ্ছি, দমদম থেকে কালীঘাটে যাচ্ছি, কালীঘাট থেকে আমরা কোথায় যাবো এবার আপকামিং ভিডিওসে তোমরা দেখতে পারবে। তো এখন চলো, বাই বাই, সামনে দেখা হচ্ছে। তো আমরা এখন নেমে গেছি হচ্ছে কালীঘাটে, কালীঘাট মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ। এখন কালীঘাট থেকে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা যাব হচ্ছে একডালিয়া, একডালিয়ার সাথে সাথে ত্রিধারাটাও করবো, রাইট? তো আমার সাথে বাদামতলা আসার সঙ্গর পর আমরা বেরিয়ে যাব চেতলা অগ্রণী, চেতলা অগ্রণী থেকে সুরুচিসঙ্গ থেকে আরেকবার বল। হ্যাঁ, ত্রিধারার পর, ত্রিধারার পর হচ্ছে আমরা এতে যাব কি বলে এদিকে আবার ব্যাক করবো, করে চেতলা অগ্রণীর দিকে যাব। আগে ত্রিধারার দিকটা করবো, ত্রিধারা একডালিয়া এগুলো করবো। হ্যাঁ, ত্রিধারার দিকটা কভার করে নেওয়া হবে। আমরা এখন যাব হচ্ছে ত্রিধারার দিকে, ত্রিধারার পর কোন দিকে যাব? ত্রিধারার পর একডালিয়া এভারগ্রিন। আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রথমে ত্রিধারার দিকে, ত্রিধারা থেকে বেরিয়ে কোন দিকে যাব? একডালিয়া, তারপর ত্রিধারার পর একডালিয়া এভারগ্রিন, তারপর বাদামতলা আসার সঙ্গ, তারপর আবার আমরা ব্যাক করবো এদিকে, ব্যাক করে বেহালার দিকে চলে যাব সরাসরি চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীর পর আমরা যাব হচ্ছে কি বলে সুরুচিসঙ্গ, ওখানেই আছে নিউ আলিপুর স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো শিয়ালদা চলে যাব। এটাই আপাতত প্ল্যান আছে, প্ল্যানে চেঞ্জ হতে পারে বাট আপাতত এস্টিমেট এটাই আছে, দেখি এবার কত দূর কী হয়। তো এখন দেখতে পাচ্ছে যে কটা বাজে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। এখন মোটামুটি ধরো আমি দেখে নিচ্ছি দেড়টা মতো বাজে, ঠিক আছে? তো দেড়টা বাজে আমাদের কাছে মোটামুটি ধরতে পারো চার সাড়ে চার ঘন্টার মতো টাইম আছে, যার মধ্যে আমাদের নর্থে পৌঁছতে হবে, বিকজ ওখানে আমাদের মিট আপ আছে, রাইট? তো সেখানে আমাকে যেতে হবে, বাট চেষ্টা করবো যাতে সাউথটা কভার করে নিই, করে নিয়ে তার শিয়ালদা থেকে আমরা কী করছি যা হবে আপকামিং ব্লগে দেখতে পাচ্ছ। যা প্ল্যান করেছি এখন আপাতত রইল, নেক্সট দেখা যাচ্ছে। চলে এসছি এখন দেশপ্রিয় পার্কের সামনে। আমরা কী করলাম, চার নম্বর গেট থেকে নামলাম, কালীঘাট মেট্রো স্টেশনে চার নম্বর গেট দিয়ে বেরোলাম। চার নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা পেয়ে গেলাম হচ্ছে সামনে অটো, নিলো 15 টাকা। বেশিক্ষণ হাঁটা নয়, হাঁটা পথে এলে 7 থেকে 8 মিনিটের মধ্যে হেঁটে চলে আসতে পারে, বল? 7 থেকে 8 মিনিটের মধ্যে হেঁটে হাঁটা পথে দেশপ্রিয় পার্ক চলে এসেছি, দেশপ্রিয় পার্কের কাছে তোমাদের। এরপর যখন প্যান্ডেলের সামনে যাচ্ছি গিয়ে ওখানে অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি। এখানে যে একটা কেস খেয়ে গেছি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। তোমাদের আমি ভালো করে দেখাতে পারছি না অত ভালো করে, বিকজ এখন না দেখে এসে দেখছি এখানে নো এন্ট্রি আছে, কেউ নেই ভেতরে দেখতে পাচ্ছ যেরম, ঠিক আছে? তো আমরাও ভেতরে অ্যাস রিকোয়েস্টেড ঢুকতে পারলাম না, দেখছি আগের যে প্যান্ডেলগুলো আছে ওগুলোতে আমি ঢুকতে পারি কি না, ঠিক আছে? সরি ফর দ্যাট, পুরো দেশপ্রিয় পার্কের যাওয়া ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে আমরা এখন টার্গেট করছি একডালিয়া, ত্রিধারা, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেখতে পাচ্ছ তোমাদের মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি, ত্রিধারাটা ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ, এটা আমার এই বন্ধু, আমার টেকি বন্ধু, এ আমাকে কিন্তু হেল্প করেছে এই ফিচার্সটা দেখাতে, তো থ্যাংক ইউ সো মাচ টু হিম। অ্যান্ড হ্যাঁ, ওই এখনও বিল্ডিং চলছে, মানে সরি মণ্ডপ চলছে কনস্ট্রাকশন করা, তো ব্যাড লাক। তোমরা পুজোতে এলে অবশ্যই দেশপ্রিয় পার্ক ভিজিট করো, সুপার সুপার বয়। চলো এরপর আমরা এখন যাচ্ছি একডালিয়ার দিকে। আগে আমরা এখন চলেছি সিঙ্গি পার্কের কাছে, বাট আনফর্চুনেটলি এখানেও পর্দা দেওয়া, মাকে আমি ভেতর থেকে দেখতে পাচ্ছি, যতটা সম্ভব আমি দেখিয়ে দেবো। এখানে হয়েছে কোনো পুতুল খেলার, নামটা কী জানা যাচ্ছিল পুতুলের ওপর, না আরে যামিনী রায়ের আঁকা, এই আঁকাগুলো যামিনী রায়, ঠিক আছে? আর এমনি পুতুলগুলো যেগুলো দেখতে পাচ্ছ এটা একটা পুতুলের কোনো ঘর বা ওই রাজস্থানি আর্কিটেকচার বেসিসেই হয়েছে। তো আমরা এখন চলে এসেছি, ঠিক আছে, সরি ফর দি ইন্টারাপশন, ফোন চলে এসেছিলো। আমার আরেকটা প্ল্যান হচ্ছে এই সাউথটা তো কভার করছি, সাথে সাথে আমরা নর্থটাও কভার করবো, সিঙ্গি পার্ক। তো সিঙ্গি পার্ক এখন ঠাকুর দেখিয়ে দিই, যতটা দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এ দেখে নাও মা দুর্গাকে, দেখে নাও, আর কোনো ঠাকুর তো মোস্ট প্রবাবলি দেখা যাবে কি, চেষ্টা করছি, না সম্ভব নয়, সম্ভব নয়, মা দুর্গাকেই দেখা যাচ্ছে, দেখে না, খুবই সুন্দর আইডিয়াল, খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমাকে। চলো এবার আমি তোমাদের সঙ্গে দেখা করছি। একটা যাচ্ছিলাম একডালিয়ার দিকে, কিন্তু এত নাম করা দুর্গা ঠাকুরের মন্দির মূর্তির মাঝখানে একটা এত সাবেকি মূর্তি দেখে সত্যি চোখটা যেন থমকে গেল। জাস্ট দেখতে পাচ্ছ কি অদ্ভুত দেখতে ঠাকুর, মা মায়ের চোখ কি সুন্দর দেখতে, সত্যি একটা আলাদা ফিলিংস এসছে। আমি জাস্ট একটু হালকা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি, আহা মনটা জুড়ে গেল সত্যি, এই দুর্গা ঠাকুরকে দেখার জন্য তো ওয়েট করি। হ্যাঁ ঠাকুর এখনও সাজেননি পুরো, বাট
যদ্দূর মনে হয় আজকে বা কালকে রাতেই এসছে। যাই হোক, এটা আমি দেখতে পেলাম হচ্ছে একডেলে যাওয়ার পথেই। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আমার তো দারুণ লেগেছে। আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি একডালিয়ার দিকে, বাট মিনওয়াইল দেখো কোথায় চলে এসেছি। এটা যদ্দূর মনে হয় মোস্ট প্রবাবলি ত্রিধারের প্যান্ডেলের দিকে আমরা ঢুকছি। ত্রিধারাই তো? হ্যাঁ, ঠিক আছে ভাই, দারুণ এক্সিকিউশন, দারুণ। এখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই যে ঠাকুর মা দুর্গা চলে এসছে দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। তো একটা ফার্স্ট দুর্গা ঠাকুর হপিং স্টার্ট হলো ত্রিধারার থ্রুতে। তো আমরা এখন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি ত্রিধারার দিক দিয়ে। ত্রিধারার প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো ত্রিধারাটা আমাদের হলো কমপ্লিট, এবার আমরা এগোচ্ছি একডালিয়ার দিকে, মা দুর্গাকে প্রণাম করে দিয়ে বেরিয়ে পড়ি। এই গুগলের ভরসা এক ফোটা থাকলে হয় না, অবস্থা খারাপ হয়ে গেছে। গড়িয়াহাট গড়িয়াহাটের মাঝখান দিয়ে দেখিয়েছে ভাই রুট, এই কোথাকার যেন একডালিয়ার কি অবস্থা। হয়তো এটাই প্রপার রুট। এবার যা ভিড়, বাপরে বাপ, প্যান্ডেলে অত ভিড় নেই, তার থেকে বেশি ভিড় এখানে। ঘেমে ঝোল হয়ে গেছে লিটারেলি, ঠিক আছে। এখন তাই এগোচ্ছি আমরা, আমি ম্যাপে কত দূর দেখাচ্ছি দেখ, ঠিক আছে। এখন যাই গিয়ে তোমাদের সঙ্গে একডালিয়ার ওখানেই কথা হচ্ছে, এখন আর ক্যামেরা ম্যামেরা চালাতেও পারছি না, গিয়ে কথা হচ্ছে। ভাই গুগলের ভরসায় কেউ থেকো না ভাই, বলছি বারবার, আমি কি লিটারেলি গুগলের ভরসায় ছিলাম, একডালিয়া দেখাচ্ছে মানে বাইরে। আর সরি, ক্যামেরা যদি খুব শেক করতে থাকে আই এম এক্সট্রিমলি সরি, বিকজ এখন মানে এতটাই ভিড়, মানে সব কিছু বজায় রেখে এগোনো মুশকিল। তো তাই জন্য এক্সট্রিমলি সরি যদি ক্যামেরাটা অতটা শেক করতে থাকে। গড়িয়াহাটের মধ্যে দিয়ে গিয়ে এবার এই টার্ন নেব, আমার ডান দিকের টার্নটা নেব, নিয়ে এই রাস্তাটা দিয়ে স্ট্রেট এগোলেই বলছে একডালিয়া। তো চলো গিয়ে দেখা যাক। দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে একডালিয়ার কাছে। সিঙ্গি পার্ক ঠিক এই দিকে ছিল, এই রাস্তাটা ধরে গেছিলাম এই দিক দিয়ে, এরপর সিঙ্গি পার্ক ওদিক থেকে চলে এসেছি। আমরা চলে এলাম হচ্ছে এখন একডালিয়ার সামনে। সত্যি অসাধারণ, একডালিয়া প্রতিবারই মুগ্ধ করে। আমি পুজোতে যেখানেই যাই না কেন, যখনই ঘুরি না কেন, চেষ্টা করি অলওয়েজ একডালিয়ার ঠাকুরটা দেখার, মানে হাট মুখ হাট করতে হয় চেষ্টা করি আমি। দেখতে পাচ্ছ এগুলো রাত্রিবেলা লাইটিং ফাইটিং হলে দারুণ জমবে, আমি জানি না কতটা ক্যামেরা আসছে না আসছে। সত্যিই সেরা, সত্যিই সেরা, অ্যাওয়ার্ড পাবে এবারও। যাক, ওয়ান অফ দ্য বেস্ট, হয়তো দেশপ্রিয় পার্কটা তৈরি হয়ে গেলে আর একটু বেটার হতো। দেখতে পাচ্ছ নিচে কি সুন্দর আলপনার রং ফং করা, মানে সেট আপ অসাধারণ। আর এটা আমি এত ভালো করে এই জন্যই দেখাচ্ছি বিকজ দেখার মতো বলে। এর থিম কি এটা আমি জানি না, হয়তো পরবর্তীকালে জানতে পেরে যাই, বাট সত্যি ঠাকুর এখনও ওপেনিং হয়নি, এর জন্য আমি অতটা ভেতরে গিয়ে দেখাতে পারবো না। বাট দ্য থিং ইজ, মন্দিরটা যদি তুমি দেখো উপর থেকে লক্ষ্য করে সত্যিই দারুণ। যদ্দূর মনে কোনো সাউথ ইন্ডিয়ান টেম্পলেরই নবীকরণ হয়েছে, বট দারুণ। এখানে ঠাকুর এখনও ওপেনিং হয়নি, হলে নিশ্চয়ই দেখাতে পারতাম। আনফর্চুনেটলি এখানে ওপেন হয়নি, তুলে শুধু ত্রিধারেরই ঠাকুর দেখাতে পারলাম, বাকিগুলো প্যান্ডেলগুলো সামনে থেকে দেখিয়ে দিলাম, তোমরা এলে এসে ঠাকুর দেখে। এখন যেহেতু ঠাকুর আসেনি তাই জন্য আমি অতটা ভালো করে আর দেখাতে পারলাম না, বাট তাও কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা যখন একডেলি ঠাকুর দেখবে অবশ্যই জানিও, আর শেকিং হলে সরি, সো সো মাচ সরি, ঠিক আছে। এখন আমরা এখান দিয়ে এখন খেতে যাচ্ছি, মোস্ট প্রবাবলি খেতে হাটারিতেই যাচ্ছি। তো গিয়ে ওখানে তো দেখা হচ্ছে, আর সাথে সাথে ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে। তো আমি এখন শিওর নই যে আমি এটা কোন পার্টে দেবো, মানে এইটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দেবো, মানে নর্থ সাউথটা, নাকি একসঙ্গেই দুটো দিয়ে দেবো। তো এটা আমি লিটারেলি নিজেই কনফিউজ। তোমরা একটু জানিও যে কেমন লাগছে সিরিজটা, আর এরকম ঘোরার ভিডিও লাগতে দেখতে থাকলে অবশ্যই একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন চ্যানেল হয়ে গেছে, ফুডিও কি নামটা বদলে গেছে, রাইট। তো আমরা এখন যাই সামনে হাটারিতে, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি সাংহাইতে, চেষ্টা করেছিলাম হচ্ছে হাটারিতে যাওয়ার, বাট ইয়েস পাইনি, ঠিক আছে। এবার এখানে যা অ্যাম্বিয়েন্স তো অসাধারণ, আমি তোমাদের ঘুরি একটু স্লোমো করে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড কী কী অর্ডার করছি এরপরেই তোমাদের দেখাচ্ছি। আর যেরকম আমাদের ব্লগে যেরকম আগে থাকতো যে অ্যালংসাইড মেনু প্রাইস এক্সেট্রা থাকতো, অতটা হয়তো থাকবে না, বাট যা আসছে একটু দেখাচ্ছি, কারণ এই ব্লগটাতে একটা আলাদা কন্টেন্ট চলছে, সব মিলিয়ে এখন দেখাতে হবে। প্লিজ কোঅপারেট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং। কমেন্ট করে বলো অবশ্যই যে কেমন লাগছে। আমরা এখন ভেতর দিকে রুম বসে রয়েছি, ওপরে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আমি এখন দেখেছি কি বুক করছি না করছি, দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্স, এদিকে সমস্ত মানুষরা বসে রয়েছে, ওদিকে আমাদের ওদিক দিয়ে ওই সাইডটা দিয়ে যদ্দূর মানে কিচেন আছে, ঠিক আছে। তো এরপর দেখা হচ্ছে খাবারটা এলে, আমাদের ফার্স্ট আইটেম টাটকাই চিকেন, আমি তোমাদের দেখাচ্ছি।
এটা আমার সাংহাইতে ফার্স্ট টাইম ডাইনিং এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি তো এদের খাবার বাড়িতে এনে খেয়েছি, অবশ্যই অসাধারণ খেতে। জাস্ট কালারটা দেখো, গ্লেজটা জাস্ট দারুণ আসছে, ব্যাপক আসছে। খেয়ে তোমাদের জানাচ্ছি। এই দেখো এই জিনিসটা রয়েছে, দেখতে পাচ্ছ? একটু জুম না এলে, একটু ফোকাস না এলে সরি, খেয়ে বলছি। এটা রাইস দিয়েও ভালো হয়, তবে স্টার্টার হিসেবে দারুণ। এটা খেয়ে নিই, আমাদের মেন কোর্সটা আসুক, তখন তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এটা দেখো, বুলওয়াগি চিকেন, আর এটা হচ্ছে বার্ন গার্লিক মিক্স ফ্রাইড রাইস। তো এই দুটো খেয়েও বলবো, দেখে জাস্ট দারুণ লাগছে। জাস্ট সার্ভিং দিয়েছে, দুজন যদি অল্প অল্প করে খায় মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো আমি এটাও খাবো আর তোমাদের বলবো যে কেমন হয়েছে। আর দামটা তোমরা আশা করছি নিচে দেখতে পাচ্ছ। তো এই দেখো আমার সামনে চলেছে বুলওয়াগি চিকেন, আমি জানি না কেমন দেখাতে পাচ্ছি অন ক্যামেরা। এটা বুলওয়াগি চিকেন, জুসটা জাস্ট দারুণ। এটা আমার চলেছে বার্ন মিক্স ফ্রাইড রাইস, দারুণ। এটা খেয়ে আর কিছু বলার মতো নেই, জাস্ট ব্যাপক গন্ধ আসছে, মারাত্মক খেতে হবে। ঠিক আছে, তোমরা এলে অবশ্যই খেতে পারো। আমাদের ডেডিকেটেড এই খাবার ব্লগ শুধু হয়তো পরে আসবে, বাট ফর নাও এখন দেখতে পারো খাবারের সার্ভিং কতটা রয়েছে। আমাকে দেওয়ার পর এতটা বাটিতে বেঁচে রয়েছে, রাইট? 10 পিস মতো চিকেন থাকে। এগুলো নিয়ে যা ডিটেলস ডিসকাশন হবে সেগুলো হয়তো এখানে আর আসবে না। এখন এবার থেকে ট্যুর আর ফুডটা মার্চ করে হবে। রিকোয়েস্টেড ফাটার টাইম চলে এসছে, দেখতে পাচ্ছ আমাদের টোটাল কত পড়ছে দুজন মিলিয়ে। আমরা নিয়েছিলাম টাটকাই চিকেন, বুলগোগি চিকেন, স্টিম মোমো নিয়েছিলাম, আর এটা ছিল হচ্ছে মিক্স বার্ন ফ্রাইড রাইস। সব মিলিয়ে আমাদের পড়েছে 1349 উইথ GST। তো এটা আমাদের এখানে ডাইনিংয়ের চার্জ হলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর বেরিয়ে। চেতলার সামনে চলে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি এটাও বন্ধ, দেখতে পাচ্ছ? ভেরি ভেরি ব্যাড লাক, 17 তারিখ ওপেন হবে। তাহলে কোন কোন প্যান্ডেল উদ্বোধন হলো আমি তো নিজেই কনফিউজ, একটু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আচ্ছা এখান থেকে দুর্গাঠাকুর দেখা যাচ্ছে, আমি তোমাদের নেক্সট ফ্রেমে ভালো করে দেখাচ্ছি। যাওয়ার তো কোনো অপশান নেই, এখন আমাদের সব ডোর ক্লোজড আছে, পুরো দেখতে পাচ্ছ ঠাকুরকে যতটা সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। ভাই ইস তরফ দেখ লাগ কিতনা মাস্ট বানায়া ইনহোনে, সত্যি দারুণ হয়েছে, মানে বলে কই লাভ নেই। আমি দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর অ্যাম্বিয়েন্স, মায়ের আহা মায়ের মূর্তি। ভেতর থেকে অনেকেই গেছে, ঠিক আছে, সরি ফর দ্য এক্সটার্নাল নয়েজেস। এটা মায়ের মূর্তি, তোমরা এলে ভালো করে দেখবে, কমেন্ট করে জানিও। আমার একটু তাড়াহুড়ো করে এসছি, আর সেটার পেছনে কী কারণ আছে এটা আমি পরে বেরিয়ে তোমাদের জানাচ্ছি। একবার দেখে নাও, ভালো করে দেখিয়ে দিচ্ছি ভেতরে সমস্ত থিম। এই থিমের কিছু মানে আছে, এখন কিছু মানে বুঝতে পারছি না, কিন্তু লেটস সি কী হবে। আজকে পুরো কপালটাই খারাপ, চেতলা গেলাম, চেতলাও ক্লোজ ছিল, কোনোক্রমে ঠাকুর তাও দেখাতে পারি। সুরুচি তো ওই দূরে দেখতে পাচ্ছ, ওই সুরুচির কেস, ঠিক আছে। এই যে এইটুকুই আমার সাগু চোখের সামনে ভিজিবল আছে, আওয়াতে কিছুই দেখতে পাচ্ছি না। 18 তারিখ ওপেন হবে, সো 18 তারিখের পরই এসো, আর অবশ্যই জানিও কী মিস করলাম। তো এটা আমাদের সাউথের সিরিজ হলো, এবার আমরা দেখা করবো নর্থের সিরিজে। এটা জানি নাকি এটা পার্ট 1 আসবে নাকি পার্ট 2 একসাথে আসবে, তো সেটা আমি জানি না, বাট ইয়েস যখনই আসুক না কেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশনটা ফ্রি আছে, এটা প্লিজ করে দিও। আর চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংকস ফর ইউর।